ওকে, তো আমরা এই জায়গাটা থেকে শুরু করছি আবার। A small part of activated sludge is pumped back into the aeration tank as inoculum. Aeration tank এর মধ্যে ওই activated sludge এর কিছু একটা অংশ আবার এটাকে অ্যাড করা হয় যাতে কিনা এই পার্টিকুলার ডিকম্পোজিশন প্রসেসটা যাতে কন্টিনিউ চলতে থাকে। The remaining major part of the sludge is pumped into large tank called the anaerobic sludge digester. যেই পার্টটা থাকে মানে অ্যাক্টিভেটেড স্লাজের পরে যেই পার্টটা থাকে সেই পার্টটাকে পাম্প দিয়ে এটাকে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে পাঠানো হয়। মানে কি এখানের মধ্যে আরো ফার্দার এটাকে কি করার জন্য কোয়ান্টিটিটাকে আরো ছোট করার জন্য আরো কমিয়ে আনার জন্য। হোয়ার দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া ডাইজেস্ট দ্য ব্যাকটেরিয়াল ফ্লক্স অ্যান্ড ফাঞ্জাই প্রেজেন্ট ইন দ্য স্লাজ প্রডিউসিং মিথেন হাইড্রোজেন সালফাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি এইবার যে ফ্লক্সটা আছে এখানে এগুলি হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ফ্লক্স। প্রথমে যেটা ছিল অ্যাক্টিভেটেড এর মধ্যে সেটা ছিল কি অ্যারোবিক ব্যাকটেরিয়ার। অ্যারোবিক মানে হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন যারা রেসপিরেশন কি করে পারফর্ম করে। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে ওরা যাদের মধ্যে যারা রেসপিরেশন পারফর্ম করে বাট উইদাউট দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। তো সেকেন্ড টাইম যেটা করছে দ্যাট ইজ অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে যখন এটাকে পাঠানো হচ্ছে ওই পার্টিকুলার রিমেইনিং পার্টটা স্লাজের বা ময়লার তখন এখানের মধ্যে যে ব্যাকটেরিয়াল ফ্লক্স রয়েছে আর যে ফাঙ্গাস রয়েছে এটা থেকে তখন এটাকে ফার্দার যখন আবার ডিকম্পোজ করে তখন মিথেন গ্যাস হাইড্রোজেন সালফাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এইবার আমরা জানি কি মিথেন ইজ এ বায়োগ্যাস হুইচ ইজ ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, যেটা আমরা অ্যাজ এ সোর্স অফ এনার্জি হিসেবে এখানে ইউজ করতে পারি। তার মানে কি ওয়েস্টেজ প্রোডাক্টকে পলিউশন ফ্রি করে বা পলিউশন ফ্রি না লেস পলিউটেড করে এখান থেকে কিন্তু আমরা একটা বায়োগ্যাস পেতে পারি। যদি এরকম প্ল্যান্ট আমাদের এস্টাবলিশ থাকে তাহলে দ্য ইনফ্লুয়েন্স ফ্রম দ্য সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ জেনারেলি রিলিজড ইন টু দ্য ওয়াটার বডিজ লাইক স্ট্রিমস অর রিভার্স। পরবর্তী সময় এই পার্টিকুলার সেকেন্ডারি ট্রিটমেন্টের যে ইনফ্লুয়েন্সটা আছে এটাকে তখন যে কোনো ওয়াটার বডি সেটা নদী হতে পারে বা যে কোনো একটা স্ট্রিমস এটা লেক হতে পারে যেখানে ম্যাক্সিমাম হ্যাবিটেটের প্রেজেন্স নেই ওরকম জায়গাতে এটাকে কি করা হয় এটাকে রিলিজ করা। আমাদের মিনিস্ট্রি লাইক মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট হ্যাজ ইনিশিয়েটেড প্রোগ্রামস লাইক গঙ্গা অ্যাকশন প্ল্যান অ্যান্ড Yamuna Action Plan to save the major rivers of our country from pollution. এই পার্টিকুলার নদীগুলোর কাছাকাছি বা যেই সমস্ত জায়গাতে এই নদীগুলো আছে ওইগুলোর কাছাকাছি যদি এরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যদি বসানো হয় যেটাকে বলি আমরা WWTP হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যদি এটাকে এস্টাবলিশ করানো যায় বা সেট আপ করানো হয় তাহলে কিন্তু ইজিলি এই সমস্ত বড় বড় নদীগুলোকে কারণ যেখান থেকে পুরো একটা সিটির যেখান থেকে ওয়াটার সোর্সটাকে রিলিজ করা হয় এটাকে ইজিলি লেস পলিউটেড বানানো যাবে। ইট ক্যান বি লেস পলিউটেড ইন দ্যাট কেস। আমাদের নেক্সট যেই পার্ট বাকি আছে মাইক্রোবসিন প্রোডাকশন অফ বায়োগ্যাস সেটা আমরা নেক্সট ডেতে করবো। তাছাড়া আমাদের আরেকটা পার্ট রয়েছে যে হাউ দ্য মাইক্রোবস ক্যান বি ইউজড অ্যাজ আ বায়ো ফার্টিলাইজার্স। এই দুইটা পার্ট আমাদের বাকি আছে, এই দুইটা পার্ট আমরা নেক্সট ডেতে করবো। ঠিক আছে, সো আজকের এই পার্ট অবধি কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। আপ টু দিস এনি কনফিউশন এনি ওয়ান? নো স্যার। ওকে, রেশমিতা, স্নিগ্ধা, চন্দ্রিমা, দীক্ষা, মমিতা, অনিশা, ওকে ফাইন। সো আজকে আমরা এখানেই সাম আপ করছি। অ্যাকচুয়ালি আমি মেসেজটা দিয়েছিলাম একটা কারণেই, কারণ আমি জানতাম না যে আজকে নেটওয়ার্কটা ঠিক হবে কিনা, বাট এনি হাউ উই হ্যাভ ডান দ্য ক্লাস। সো দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।